আচ্ছা, আমার নাম আরাফাতুল মান্নান। আমি বীর মুক্তিযোদ্ধা মরহুম বখতিয়ারুল আলমের জ্যেষ্ঠ সন্তান। আমি বীর মুক্তিযোদ্ধা মরহুম বখতিয়ার আলমের দ্বিতীয় পুত্র। আমার নাম এরফানুল মান্নান। বাবার নাম মরহুম আব্দুল মান্নান। আব্দুল মান্নান সদাগর, মাতা নিসবাহ লগ্ন আব্দুল মান্নান সদাগরের ভাই। ওনার সঙ্গে আপনার বিয়ে হয় কত সালে? 1979 সালের ডিসেম্বর। আমাকে বিয়ে করার বাবা এক মাসের মধ্যে ওনার ডায়াবেটিস ধরা পড়ে। ডাক্তার বলছে যে মানে ওনাকে এত বেশি টর্চার করছে যে ওনার গলার মানে মারার পরে নাকি 3 মাস পর্যন্ত ওনার গলায় আর পায়খানার রাস্তা দিয়ে ব্লাড যেত সবসময়। তারপরে বিয়ের পরে দেখি যে একদম সবসময় অসুস্থ অসুস্থ। একদিন আমার বাবার আসছে সবাই, ডাক্তার দেখা দিয়ে দেখি যে 15 দিন বা 16 দিন হয়নি ওনার ডায়াবেটিস ধরা পড়ছে। তারপর দেখি যে বিয়ের সময় আমরা দেখিনি, পরে দেখি যে ওনার দাঁত নাই, 5-6টা দাঁত নাই। তারপরে একদিন 6টা, উপরে 3টা, এই সাইডে 2টা, নিচে 1টা। আরেকদিন দেখি যে মানে এদিক এদিকে একদম কাটা কাটা। আমি বলি যে এগুলো আর কি, নাকে নাকে পাঞ্জাবি ধরে নিয়েছিল স্বাধীনতা যুদ্ধের সময়। আলদি কুমারের এখানে রাখে গুলি করে দিতে চাইছিল নাকি আমাকে, যেগুলো বলছে আর কি উনি। তারপর বলে যে বাবা তুমি কোন দল করো, বলো তুমি কি ইয়ে করো যে আওয়ামী লীগ করো যে ঠিক কিনা। আমি মরে গেল আমি বলবো যে আমি আওয়ামী লীগ করি, এটা বলছিল উনি। ওনার সাথে ছিল যে আমার দেবর লাগে ওইদিকে আহমদুর রহমান সিদ্দিকি বাবু, কুতুবুদ্দিন না ছিলেন, কামাল উদ্দিন বাবু, তাহের চৌধুরী, মানে উনি যে এগুলো ছোট ছোট করে আমাকে বলতো আর কি। আমার বাবা স্কুল জীবনে পড়াশোনা করেছেন কাজেম আলী উচ্চ বিদ্যালয়ে, যেটা আপনারা চিনেন, চট্টগ্রাম কলেজ রোডের পাশে। ওখান থেকে উনি এসএসসি পাশ করার পরে সিটি কলেজে ভর্তি হন এবং সিটি কলেজে ভর্তি হয়ে উনি ছাত্র রাজনীতির সাথে যুক্ত হন, শহর রাজনীতির সাথে, শহর ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন। উনি ওনার রাজনৈতিক দীক্ষা নেন ওনার রাজনৈতিক গুরু শ্রদ্ধেয় সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জননেতা মরহুম জহুরুল চৌধুরী সাহেবের কাছ থেকে। আমার যদ্দুর মনে পড়ে 1967 সালে সিটি কলেজের নির্বাচিত ভিপি ছিলেন, পরবর্তীতে সিটি কলেজ ছাত্রলীগের নির্বাচিত সভাপতি দায়িত্ব পালন করেছেন। সিটি কলেজে পড়াকালীন সময়ে তিনি 1971 সালে যখন মহান মুক্তি স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখন তিনি অংশগ্রহণ করেন। তিনি মৌলভী সৈয়দের গ্রুপের সাথে যুক্ত ছিলেন, মৌলভী সৈয়দ শহর ছাত্রলীগের সভাপতিও ছিলেন। খাতুনগঞ্জে একটা ট্রেনিং ক্যাম্প ছিল মুক্তিযোদ্ধাদের, পোড়াবাড়ি ট্রেনিং ক্যাম্প, ওখানে মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো। উনি সেখানে প্রশিক্ষণ নিয়েছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। প্রথমে মৌলভী সৈয়দের গ্রুপের সাথে ছিলেন, পরবর্তীতে তিনি তার গ্রুপ কমান্ডার ছিলেন নুরুল বশর, যেখানে ছিলেন সহযোদ্ধারা কুতুবুদ্দিন চৌধুরী, জামালউদ্দিন, কামালউদ্দিন, আবু তাহের চৌধুরী, ওনারা সবাই ছিলেন। ওনাদের আন্ডারে বিভিন্ন জায়গায় সমাবেশ অপারেশন করেছেন। যুদ্ধ চলাকালীন অবস্থায় এক পর্যায়ে ওনাকে কদমতলী থেকে ধরা হলো, সেখান থেকে ধরে নিয়ে চোখ টোক বেঁধে ঠিকানা পাখানাদার বাহিনীরা ধরে ফেললো। ওখান থেকে বাড়িতে নিয়ে আসা হলো ষোলভরের আব্দুল মান্নান সদাগরের বাড়িতে। ওখানে নিয়ে এসে ওনারা বারবার জিজ্ঞেস করতে এখানে আর মুক্তি কে কে আছে। ওনাকে অনেক টর্চার করা হলো, আমার দাদাকে দাদিকে যথেষ্ট পরিমাণ হেনস্থা করা হলো, আমার দাদাকে রাইফেল দিয়ে বাড়ি দেওয়া হলো কয়েকটা, কোনো সুবিধা করতে না পারে ওনাকে নিয়ে গেলো সবাই, পাখানাদার বাহিনীরা নিয়ে গেলো, অনেকগুলো গাড়ি আসছিল। ওরা ভাবছিল যে এখানে আরো অনেক মুক্তিযোদ্ধা আছে, তো ওদেরকে ওনাকে ধরলে ওনার মাধ্যমে ওই মুক্তিযোদ্ধাদের নিউজ পাওয়া যাবে। কিন্তু ওরা সফল হলো না, নিয়ে গেল, নিয়ে গিয়ে ওনাকে ধরে নিয়ে গিয়ে, এটা আপনার উনি যখন ওনা ধরা পড়েন এটা হচ্ছে আপনার সেপ্টেম্বরের শেষের দিকের ঘটনা। ওনাকে 48 ঘন্টা টর্চার করছিল, টর্চারটা করছিল আপনার প্রথমে এখানে নিয়ে গেছিল, এই যে বর্তমান সুলভগড়ের একটা জায়গা আছে ওই আরাকান সোসাইটির মুখে, বালতি কোম্পানি বলে আর কি ওখানে। তারপর পরে ওই সার্কিট হাউসের ওখানে নাকি নিয়ে গেছিল, ওখানে নিয়ে গিয়ে অনেক মারধর করছিল ওনাকে, বারবার জিজ্ঞেস করতো তুই মুক্তি, বলে যে হ্যাঁ আমি মুক্তি, আমি মুক্তি বাহিনী, যে আমার নাকি বঙ্গবন্ধু শেখ মুজিব, তো এটা বল, এটা যতবারই বলে ততবারে ওনাকে ওই বুট দিয়ে, তারপর রাইফেলের ব্যারেট দিয়ে এত বেশি প্রহার করছে ওনাকে, উপরের ফাটের 6-7টা আঘাত পড়ে গেছে ওনাকে,
মানে লটকিয়ে রেখে অনেকক্ষণ দড়ি দিয়ে বেঁধে অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে। যখন ওনাকে যখন এখানে আনা হয় তখন দড়ি এখানে দড়ি দুই আর্মস মাসলের এখানে যে দড়ি দিয়ে বাদ দিছে ওই দড়িটা গিয়ে হাত দিতে লেগে গেছিল ওনার। আসলে আমি যখন কত ক্লাস এইটে উঠি তখন থেকেই উনি এগুলো আমাকে বলা বলতেন, প্রায়শই বলতেন উনি আমাকে, ইভেন মারা যাওয়ার আগের কয়েকদিন আগেও বলে গেছেন, প্রায় সময় বলতেন। আমার বাবা যা বলছেন বেশিরভাগ আমার বড় ভাইকেই বলতেন, আমি তারপরও যা শুনছি ওনার মুখ থেকে আর কি। উনি সিনিয়র হিসেবে মান্নান ছিলেন, সাবেক শ্রম কর্মসংস্থান মন্ত্রী সিনিয়র ভাই, ওনার সাথে সুলতানুল কবির চৌধুরী, এস এম কিবরিয়া, ইদ্রিস আলম, কাজী আনামুলক দানু, ওনারাই সবসময় থাকতেন মানে ছাত্র রাজনীতিতে যখন সিটি কলেজে পড়তেন। ওনাকে প্রায় এক মাসের অধিক সময় ধরে আটকে রাখছিল, আটকে রেখে ওনার নির্যাতন করছে। এখানে যারা মুক্তিযোদ্ধা ছিল বিশেষ করে আমার বাসাতে, তখন চাকসু বিবি ইব্রাহিম ছিলেন, এদিকে আহমদুর রহমান সিদ্দিকী, এদিকে মুস্তাফিজুর রহমান, সরগুলা ক্রসিং এর এনামুল হক, কুতুবুদ্দিন চৌধুরী, জামাল উদ্দিন, কামাল উদ্দিন, ওনাদের নূর বসত ছিল ওনাদের সাথে, তারপর সবাই এখানে ওনারা মানে এখানে আসত। আমার দাদি মরহুমা নসুবা খাতুন, উনি যথেষ্ট মুক্তিযোদ্ধাদের দেখাশোনা করছেন, মানে মুক্তিযোদ্ধাদের পিছনে অনেক শ্রম তিনি দিয়েছেন। তার মানে এমনও সময় গেছে ভোর রাতে সাড়ে তিনটা চারটার দিকে উনি মুক্তিযোদ্ধাদের জন্য উঠে রান্না করতেন, নিজ হাতে রান্না করতেন, উনি কাউকে দিয়ে রান্না করাতেন না। এবং রাজাকাররা যখন ঘন ঘন আসা যাওয়া শুরু করলো তখন ওনার টের পেয়ে গেল। এখানে রাজাকার ছিল একজন সুলতান, একজন আলী ছিল, একজন এখনো একজন রাজাকার যিনি যে কিনা এখনো মানে আমাদের কিছু জায়গাটাকেও দখল করে আছে, নাম হচ্ছে শামসুদ্দিন আহমেদ শামসু মেম্বার বলে আর কি। বঙ্গবন্ধুকে সপরিবার নিঃসঙ্গ হত্যা করার পর তিনি রাজনীতি ছেড়ে দিলেন। উনি এই দেশের জন্য যুদ্ধ করেছেন, ওনারা যা চাইছিলেন তার সাথে সাথে মানে হতে পারে নাই, হয়নি হয়নি। এ কারণে যখন 1975 সালের 15 আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যা করা হলো, তখন আমার বাবা কেমন যেন একেবারে মানে চুপসে গেলেন, সবসময় বলতো কিন্তু একদিন এই বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে। আমার সবচেয়ে দুঃখ লাগে জিনিসটা, আমার বাবা যে কথাটা বলছেন উনি এটা দেখে যেতে পারলেন না, আজকে বাংলাদেশের মাটিতে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। এবং আমরা দেখছি এই আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, কামরুজ্জামান, এদের কিন্তু আজকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। আমরা কিছু পাই না পাই সেটা আমাদের জন্য বড় না, আমাদের সবচেয়ে বড় পাওয়া একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, একজন মুক্তিযোদ্ধার পরিবার হিসেবে আমাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমরা এই যুদ্ধাপরাধীদের ফাঁসিটা দেখলাম। আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমার একটা আক্ষেপ, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার একটা আক্ষেপ থেকে গেল, সেটা হচ্ছে আমার বাবাকে মুক্তিযুদ্ধের সময় যে কয়েকজন অত্র এলাকায় প্রসিদ্ধ রাজাকার ছিল, সবাই যাদেরকে চিনত তাদের মধ্যে এখনো একজন জীবিত আছে, আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি তাকে বিচারের আওতায় আনা হোক। জীবিত থেকে সে এখনো নানা রকম রাষ্ট্রবিরোধী কাজে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে শামসুদ্দিন আহমেদ, তাকে সবাই অত্র এলাকায় শামসু মেম্বার নামে পরিচিত, শামসু মেম্বার নামে চিনে। সে সুলভবহর রসুন বোর্ডিং এর পাশে তার বাড়ি। আমাদের মুক্তিযুদ্ধের প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অন্তরে ধারণ করতে হবে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধটা আমাদের অন্তরে ধারণ করতে হবে। ধারণ করে আমরা মুক্তিযুদ্ধের আঙ্গিকে এই দেশটা পরিচালিত করব, আমাদের এই দেশটা পরিচালিত হবে যেই সরকার আসুক না কেন, এই দেশটা পরিচালিত হবে মুক্তিযুদ্ধের চেতনায়। এখানে স্বাধীনতা বিরোধীদের কখনোই কোনো বিষয়ে স্থান দেওয়া যাবে না, কোনো বিষয়ে তাদের সাথে কথা বলা যাবে না, এই দেশটা শুধু পরিচালিত হবে মুক্তিযুদ্ধের চেতনায়। যারা বিশ্বাসী এবং আমরা আগামী প্রজন্ম যারা আমরা যারা আছি, আমরা যারা আগামী প্রজন্মে এই দেশটা নিয়ে ভাবি চিন্তা করি, আমরা চাই একটা সুখী সুন্দর যুদ্ধ সপক্ষের শক্তি সবসময় যাতে এই দেশটা পরিচালনায় থাকে, তাহলে আগামীতে একটা সুন্দর ভবিষ্যৎ আমরা পাবো, সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ পাবো আমরা। গর্বে আমার বুকটা আসলে অনেক ভরে যায় যখন আমি জানি যে মানে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি দেখলাম যে মানে ছোটবেলা থেকেই দেখি আমার বাবা তো ছোটবেলা থেকে আমাকে বলতো, তো মানে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, এর চেয়ে বড় পরিচয় আসলে এত গর্বের এবং এত মানে খুশির আনন্দের এত পরিচয় দেওয়ার মতো এর চেয়ে বড় পরিচয় আর কিছু আমার জন্য হতে পারে বলে আমি মনে করি না। আমি মনে করি আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি যথেষ্ট গর্ববোধ করি এবং আশা করি মুক্তিযোদ্ধাদের সরকার যথাযথ মূল্যায়ন করবেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে উপযুক্ত সম্মানে সম্মানিত করবেন। এবং আমাদের এই প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার একটা
চাওয়া থাকবে বা বলার আছে সেটা হচ্ছে আমরা যে যেখানে থেকে যে কাজেই করি যে যে যেভাবে প্রতিষ্ঠিত হই বা হব মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ এবং লালন করে আগামীতে একটি সুন্দর সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। কি কি মনে আছে বঙ্গবন্ধুর বাড়িতে নিয়ে গেছিল ইয়া জহুরুল চৌধুরীর সাথে উনি যখন স্বাধীন হওয়ার পরে ধানমন্ডি 32 নম্বর নাকি 32 নম্বরে উনি ওনাকে একটা বাড়ি দেওয়ার কথা বলছিল। উনি বলছিল যে আমাকে না দিয়ে আমি তো কোনো মতে চলতে পারি, অনেক বাইরে আছে অনেক কষ্টে আছে, ওনাদেরকে দিলে আপনি খুশি হবে আমার লাগবে না। আমি তো বাবা অনেক গর্ববোধ করি, আমার চার ছেলে বড় ছেলে ব্যবসা করে ছোটখাটো একটা ব্যবসা করে, মেজাটাও আছে আপাতত কিছু করে না, সেজাটাও আছে বাইরে, এগুলো মানে আমাদের বাড়িটা যেগুলো আছে এগুলো দেখাশোনা করার ছোটখাটো চাকরি করে। আপনি এখন আপনার পরিবার নিয়ে কেমন আছেন? আছি বাবা মোটামুটি আল্লাহর রেখেছে কোনো মতে। একজন তরুণ হিসেবে একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমাদের মতো আর যারা তরুণ আছে তাদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে কিনা? তাদের উদ্দেশ্যে এটাই বলা আছে আপনারা প্রকৃত ইতিহাসটা জানুন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস। তরুণ প্রজন্মের কাছে এবং বর্তমান প্রজন্মের কাছে আমাদের একটাই দাবি, আপনারা প্রকৃত ইতিহাসটা জানুন, কারো কথাই নয়, আপনারা জানুন করুন যে করুন যত যত বেশি জানবেন যত বেশি জানতে চাইবেন ততই নিজের মঙ্গল দেশের মঙ্গল।